দুর্ঘটনার কবলে সেনা কপ্টার। বৃহস্পতিবার ভারতীয় সেনার চিতা হেলিকপ্টারটি অরুণাচল প্রদেশে মান্ডালা পাহাড়ের কাছে ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বৃহস্পতিবার অরুণাচল প্রদেশের বোমডিলা এলাকায় উড়েছিল সেনার চিতা হেলিকপ্টারটি। বোমডিলার পশ্চিম দিকে মান্ডালা পাহাড়ের কাছেই হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। সকাল 9:15 নাগাদ এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটিসির সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর যোগাযোগ, তারপরই কিন্তু একটা উদ্বেগ তৈরি হয়। কপ্টারটিতে দুজন পাইলট ছিলেন, কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। তবে এই কপ্টার দুর্ঘটনা এটাই কিন্তু প্রথম নয়, এর আগেও ভারতীয় সেনাবাহিনীর বহু এরকম বিমান বা বহু এরকম কপ্টার যেগুলো দুর্ঘটনার কবলে পড়েছে। আপনারা জানেন যে এই বিমান দুর্ঘটনার জন্য ভারতীয় সেনাবাহিনীর যে যুদ্ধ যে বিমান যুদ্ধ বিমান সেই যুদ্ধ বিমান দুর্ঘটনার জন্য প্রচুর এই ধরনের, এর আগেও MiG-21 মতন বিমান দুর্ঘটনার মুখোমুখি হয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনার মুখোমুখি হয়েছে। তো আরও একটি সেনা কপ্টার এরকম দুর্ঘটনার কবলে পড়ল অরুণাচল প্রদেশে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এর আগেও একাধিকবার এই ধরনের দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছিল। যেটা জানা গেছে যে বৃহস্পতিবারের যে ঘটনা সেটা হচ্ছে গিয়ে মান্ডালা, অরুণাচলের মান্ডালা পাহাড়ের কাছে এই কপ্টারটি ভেঙে পড়ে। দেখতে পাচ্ছেন এই ধরনের যে কপ্টার সাধারণত লাইটওয়েট যে সমস্ত কাজগুলো হয় সেই কাজগুলোর জন্যই এই কপ্টারগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। তবে এতে কিন্তু ভারী কোনো কাজ এই ধরনের কপ্টারের দ্বারা করা হয় না। সাধারণত একজন কি দুজন পাইলট বা যাত্রী এই কপ্টারে থাকেন এবং ছোটোখাটো কোনো কাজের জন্যই সাধারণত এই কপ্টারগুলোকে ব্যবহার করা হয় এবং স্বল্প দূরত্বের মধ্যেই এই কপ্টারগুলোকে ব্যবহার করা হয়। সাধারণত পেট্রোলিংয়ের কাজ, স্বল্প দৈর্ঘ্যের মধ্যে যদি পেট্রোলিং করার থাকে তাহলে সেই পেট্রোলিংয়ের কাজ করা হয়ে থাকে এই ধরনের কপ্টারগুলোতে, কিন্তু ভারী কোনো কাজ করা হয় না। তবে এই ধরনের যে দুর্ঘটনার ক্ষেত্রে বা এই যে ভেঙে পড়ছে এই ধরনের কপ্টারগুলো সেক্ষেত্রে যাচাই করে দেখা হয় যে কতদিনের পুরনো এই কপ্টার বা যুদ্ধ বিমান, সেগুলো কতদিনের পুরনো, যান্ত্রিক কোনো গোলযোগ চলছিল কি না, সেই গোলযোগগুলো ঠিকঠাক করে দেখা হয়েছে কি না, এবং সার্বিক যে বিষয়গুলো সেই বিষয়গুলোকে খতিয়ে দেখা হয়। তবে যেরকম আমি আগেও বললাম যে এই যে সেনা হেলিকপ্টার ভেঙে পড়া এটা কিন্তু প্রথম নয়। আপনাদের মাথায় আছে বা আপনাদের স্মরণে আছে সিডিএস বিপিন রাওয়াত, চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত যিনি প্রথম সিডিএস ছিলেন ভারতের, তারও কিন্তু এই যুদ্ধ বিমান বা বিমান দুর্ঘটনাতেই তার মৃত্যু হয়েছে। তো স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে, আরও এক্ষেত্রে অনেক ডেভেলপমেন্টের দরকার রয়েছে বলে অনেক রক্ষা বিশেষজ্ঞ, যারা প্রতিরক্ষা বিশেষজ্ঞ, তারা মনে করছেন। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আপনাদের মতামত জানান, আর দেখতে থাকুন আজ তাক বাংলা। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।